আসেন, আসেন, আসেন। এখানে আসছেন কবে? এই তো শুক্রবারে আমরা এই বাসা চেঞ্জ করে এখানে আসছি। হ্যাঁ, কেমন আছেন বলেন? বসেন। কাশি বলতে ঠান্ডা লাগে, বুক ব্যথা হয়ে গেছে তাই এসলে একটু জন্য আবার আটকে গেছে। এই বাসায় উঠলাম, কিন্তু বাসায় একটা সমস্যা যে গ্যাস নাই। গ্যাস নেই? না, গ্যাস দিবে না নতুন বাসা। না, এরকম মুশকিল। হ্যাঁ, মানে ওখানকার যে 4,000 টাকার গ্যাস, এখানে সেটা 1,000 টাকার গ্যাস, এটা সেখানে 4,000 টাকা হয়ে যাচ্ছে, হিসাব করে দেখলাম। কি এক করার কম বাসা ভাড়া কত? আমাদের বাসায় এটা হচ্ছে 20,000 আর 3,000 টাকা সার্ভিস চার্জ। লাগাবে তো বলছে, দেখো লাগানো তো খুব কষ্ট হয়ে যাবে, খুব কষ্ট। হ্যাঁ, দাঁড়াটা কিন্তু হালকা, নিতে পারবেন তো ঠিক মতো? এই সাইজের বড় পলি পাবেন তো? বাইরে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে। আচ্ছা, আমি এক্সট্রা পলি আরও দিয়ে দিচ্ছি। নেবেন কীভাবে? সিডে বেঁধে হতে হবে। হ্যাঁ, সিডে বাইন দেবে তো? এনে আল্লাহ, ভয় লাগতেছে স্যার, বাংলা অনেক বড়। হ্যাঁ, আমার এইটা না সিএনজিতেও যায় না। হুম, সিএনজিতে ঢুকবে না। হুম, পিঠে হিসেবে ডালার সাইজ বড় হয়ে গেছে, আরো ছোট ডালাই তো সাজানো যায়। সে ডালাটা একটু বড়ই আছে, আমি আবার বড়ই নামাইলাম। একটু বড় ডালা হলে কি দেখতে আবার একটু ভালো লাগে। অনেকে আবার শুধু ডালাটাকে মেইন করে, তো হ্যাঁ এই যে এরকম ভাঙে যায় কিনা, আমি তো এই ককশিটের ডালা বেশি দূরে রাখো, কাছে কি সাপোর্ট দিবেন বলেন তো? কি লাগবে? নিচে না কার্টুন আছে, লিফটের ওই সিঁড়ির এই পাশে